কোথাও খরা আর কোথাও ঝড় বন্যা। উপকূলের পানিতে বাড়ছে লবণাক্ততা, নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছেন উপকূলবাসী। বাস্তুচ্যুত শিশুদের ভাগ্যে লেখা হচ্ছে বাল্যবিয়ে এবং শিশুশ্রম। সব মিলিয়ে প্রাকৃতিক দুর্যোগ যেন বাংলাদেশের অর্থনীতির কপালে চিন্তার ভাঁজ হয়ে আসছে দিনকে দিন। দুর্যোগ মোকাবেলায় সরকার অনেক পদক্ষেপ কিংবা প্রকল্প হাতে নিচ্ছে ঠিক, কিন্তু তার বাস্তবায়ন হচ্ছে কতটুকু? মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনএসি সভাকক্ষে এক কর্মশালায় পরিকল্পনামন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। এ সময় উপকূলে সামাজিক অবিচার এবং সুশাসনের অভাবের কথাও তুলে ধরেন তিনি। অল পভার্টি ইজ স্পন বাই ইনজাস্টিস, মানুষের তৈরি। মানুষ শুধু ক্লাইমেট ডিজাস্টার তৈরি করে নাই, মানুষ মূল ডিজাস্টার তৈরি করেছে এই অবিচারে, এবং সেই অবিচার সর্বত্র আছে। মাস দুয়েক আগে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, 2050 সাল নাগাদ জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষি জিডিপির এক তৃতীয়াংশ কমে যেতে পারে। 1,30,00,000 মানুষ অভ্যন্তরীণভাবে জলবায়ু অভিবাসী হতে পারে, আর বড় বন্যা হলে দেশের জিডিপি 9% পর্যন্ত কমে যেতে পারে। পরিকল্পনামন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় যেসব প্রকল্প হাতে নেওয়া হয় তা বাস্তবায়নে অন্যতম বাধা ওই অঞ্চলগুলোর মানুষের দারিদ্রতা। মূল সমস্যা দারিদ্র। গ্রামে যারা চেয়ারম্যান সাহেবের বাড়ি বা মেম্বার সাহেবের বাড়ি বা জমিদার বাড়ি বা হেডমাস্টার সাহেবের বাড়ি বা তালুকদার সাহেবের বাড়ি মোটামুটি একটু শক্ত থাকে, এবং সে সরে যাওয়ার সক্ষমতা তার বেশি থাকে। এ সময় অর্থের সঠিক ব্যবহার এবং বৈদেশিক ঋণের বিষয়ে আরও সুনির্দিষ্ট পরিকল্পনার তাগিদ দেন মন্ত্রী। মোটামুটি এইটার মূল মৌলিক বিষয়। বেলায়েত হোসাইন, এখন ঢাকা।